হিন্দু ধর্মে সৃষ্টি তত্ত্বকে কিভাবে দেখা হয় এটাকে নিয়ে আলোচনা করব আমরা। মূল কয়েকটি কথা যেগুলো জানা খুব দরকার, যে সৃষ্টি শূন্য থেকে আসেনি। অনেক সময় বিজ্ঞান আদি এমনভাবে কথা বলেন বা অন্যান্য ধর্ম এমনভাবে বলেন, সে মনে হয় যেন শূন্য থেকে সৃষ্টি এসে গেছে। হিন্দুরা সেটাকে মানেন না। হিন্দুরা মানেন সৃষ্টি ঈশ্বরের, ঈশ্বরেই বাস করে, ঈশ্বরেই লয় হয়ে যায়। তার মানে সৃষ্টির যে আদি মধ্য অন্ত সবটাই ঈশ্বরীয় সৃষ্টি, এটাকে মনে করা হয় চিরন্তন। আর এটা ঘুরে 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 একটা সাইক্লিক প্রসেসে চলতে থাকে। এর আগে সৃষ্টি ছিল, আবার সৃষ্টি হবে, পুরো জিনিসটা নাশ হয়ে যাবে, পুরো জিনিসটা আবার ঘুরে ঘুরে, এটাকে বলে কল্প। আগের কল্পে যেমন ছিল এই কল্পে তেমনি আছে, পরের কল্পে ঠিক সেইভাবেই থাকবে। তবে আমরা এখন যেখানে আছি এই সৃষ্টিটাকে যখন আমরা নিতে যাব, একটা জিনিস যেটা বুঝতে হয় যে সৃষ্টির সময় বা সৃষ্টির আগে ঈশ্বর ছাড়া কিচ্ছু ছিল না। সেই জন্যে এই ব্যাখ্যা করা যে সৃষ্টি কীভাবে হলো এটা অসম্ভব। আমরা অনেক সময় বলে থাকি, মানে অন্যান্য ধর্মেও বলে থাকেন, তার ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছায়। আমরা যখন বলি ঈশ্বরের ইচ্ছায় সৃষ্টি হয়েছে, তিনি ইচ্ছা করলেন, যেমন খ্রিস্টানিতে বলেন লেট দেয়ার বি লাইট এন্ড দেয়ার ওয়াজ লাইট, তিনি ইচ্ছা করলেন। বক্তব্য এর অর্থ হয় আমাদের কাছে উত্তর নেই। হিন্দুরাও এভাবেই বলেন আমাদের কাছে উত্তর নেই, কারণ যদি উত্তর থাকে তার অর্থ হবে যে আপনি ঈশ্বরের মনকে জেনে গেছেন। ঈশ্বর কবে সৃষ্টি করলেন, কীভাবে সৃষ্টি করলেন এটা আমরা জানতে পারি না, কারণ আমাদের মন ক্ষুদ্র মন, ঈশ্বরের মনের সামনে সেই উত্তরগুলো আমাদের কাছে নেই। হিন্দুদের মূল গ্রন্থ বেদ, বেদে সৃষ্টিকে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। যেটাকে আমরা খুব সহজ করে যদি দেখি তখন দুটি প্রার্থনা, একটি নাসদীয় সূক্ত আর এক পুরুষ সূক্ত, এই দুটিতে দুই প্রকার বর্ণনা। আর হিন্দুদের বাকি যত বর্ণনাগুলো আছে সেটাকে মোটামুটি এই দুটোর মধ্যে দিয়ে দেওয়া যায়। একটু আগেই যেমন বলা হলো যে বর্ণনা করা যায় না সৃষ্টি ঠিক ঠিক কীভাবে হলো, তাহলে এগুলো কেন? এগুলো ঠিক সৃষ্টির বর্ণনা করে না। এনাদের উদ্দেশ্য হচ্ছে সেই আদি পুরুষ যেখান থেকে সৃষ্টি এলো, এই মন্ত্রগুলো দিয়ে তার উপাসনা করা, তার ধ্যান করা। যদি সেখান থেকে একটা সৃষ্টি তত্ত্ব বেরিয়ে আছে সেটা একটা আলাদা জিনিস, কিন্তু উদ্দেশ্য হলো উপাসনা আর ধ্যান। তো বলছেন যে যদি নাসদীয় সূক্ত পুরুষ সূক্ত এই দুটোকে মিলিয়ে আমরা শ্রীমদ্ ভাগবতম আদিতে খুব সুন্দর বর্ণনা পাই সৃষ্টি কীভাবে হলো, খুব সংক্ষেপে সেটার বর্ণনা। বলছেন যে সৃষ্টির আগে একটা যেমন দিব্য এক অন্ধকার ছিল। দিব্য অন্ধকার কেন? তখন অন্য কোনো কিছু ছিল না, ইন্দ্রিয় ছিল না যে জিনিসগুলোকে জানবে, মন ছিল না যে জিনিসগুলোকে জানবে। সেই জন্য এনারা বলেন যে জিনিসগুলোকে জানা যায় না, মানে ইন্দ্রিয়ের বাইরে, সেটাকে বলা হয় অসত্। ইন্দ্রিয় দিয়ে যেগুলোকে জানা যায় সেটাকে বলা হয় সত্। নাস দিয়ে সুক্তে যখন প্রথমে বলেন, এটা দিয়েই শুরু করেন, তখন অসত ছিল না, তখন সৎ ছিল না। ইন্দ্রিয় দিয়ে যে কোনো কিছু বা মন দিয়ে কোনো কিছুকে জানা যাবে তা ছিল না। তাহলে কি পরিষ্কার করে বলা যাবে যে ইন্দ্রিয় মনের বাইরে কিছু ছিল না? সেটাও বলা যাবে না। এটা একটা বিরাট বড় বিষয়, এখানে আমরা খুব সংক্ষেপে এটা বলতে পারি। অর্থটা হলো কি ছিল বলা যায় না, একমাত্র ঈশ্বরই ছিলেন। এখন তিনি যে কোনো কারণে তিনি ইচ্ছা করলেন সৃষ্টি হোক, এই ইচ্ছাটা তিনি কেন করলেন আমাদের জানা নেই, কারণ
যদি আমরা বলতে পারি সৃষ্টিটা কেন হয়েছে, তার মানে আমরা ঈশ্বরের মনকে জেনে গেলাম। তাই বলেন এই যে সৃষ্টি, এর দুটি রূপ রয়েছে, একটাকে বলেন পারা, একটাকে বলে অপরা। পারা মানে শ্রেষ্ঠ, অপরা মানে ছোট। সেই ঈশ্বর দুই প্রকার হয়ে গেলেন, এক চৈতন্য রূপে, এক জ্বর রূপে। এটা আমরা বেদ উপনিষদকে মিলিয়ে সিদ্ধান্তটা বলছি। পরা প্রকৃতিতে তিনি আত্মা রূপে রয়েছেন, অপরা প্রকৃতি যেটা ছোট সেটাতে তিনি জড় প্রকৃতি। আমরা যাবতীয় যা কিছু এই সংসারে দেখি এটা চিত্ত জড় গ্রন্থি, চৈতন্য আর জড়ের মিলন। দুটোই কিন্তু ভগবানেরই রূপ, দুটি আলাদা রূপ। এখন বলছেন যে ভগবান যখন সৃষ্টি করতে চাইলেন, সবচেয়ে আগে এই যে ইচ্ছা করলেন সেখান থেকে প্রকৃতির জন্ম হয়ে গেল। সেই ভগবান তিনি এখন প্রকৃতি রূপে যিনি সৃষ্টি করবেন, এই প্রকৃতি রূপটা কি বলেন সত্ত্ব রজ তম। এই তিনটে জিনিসের, এই তিনটে যে গুণ, এটা পিওর কোয়ালিটি, পিওর গুণ সত্ত্ব রজ তম, এই তিনটি উৎপন্ন হলো। সেখান থেকে সমস্ত সৃষ্টি বেরিয়েছে। জগতে যা কিছু আছে সমস্ত সব কিছু সত্ত্ব রজতম মিলে। আমাদের শরীর, আমাদের মন আর জিনিসপত্র, জগতে যা কিছু আছে সব কিছু সত্ত্ব রজতম, শুধু আত্মা এর বাইরে। এই সত্ত্ব রজতম তিনটে সবসময় একসঙ্গে থাকে আর সবসময় চেষ্টা করে কীভাবে এক অপরকে দাবিয়ে রাখবে। ফলে কী হয়, কোনো মানুষ একসময় তামসিক হতে পারে কিন্তু চেষ্টা করলে সে সাত্ত্বিক হয়ে যায়। তামসিক হলে সে একটু তার মধ্যে আলস্য ভাব, নিদ্রার ভাব এগুলো বেশি থাকে। সাত্ত্বিক যখন হয়ে যায় তখন তার ভেতরে জ্ঞানের প্রতি স্পৃহা, সুখের প্রতি স্পৃহা এগুলো বেড়ে যায়। তো এখন যখন ভগবান এই সত্ত্বরজতম সৃষ্টি করলেন, এখন এরপরে যেন বলেন মহাকারণের সৃষ্টি, মহাকারণ। কারণ এবার একটা বোঝা যাচ্ছে যে কিছু একটা আছে। তার মানে যদি একটা কল্পনা করা যায় যে কোনো একজন মন আছে, তিনি বোঝার চেষ্টা করছেন কিছু আছে কি না, তিনি দেখতে পারবেন কারণ প্রকৃতি এসে গেছে। পুরাণ আদিতে বর্ণনা করেন যে তখন অন্য কোনো কিছু ছিল না, সৃষ্টি যেখান থেকে বেরোবে সেই পুরো জিনিসটা কারণ রূপে। কারণ দুটো অর্থ হয়, কারণ মানে কজ, যেখান থেকে সমস্ত কার্য কারণ। কারণের আরেকটি অর্থ হয় জলের অর্থে বলেন, তো ওইটাকে জলও বলে নার। তো বলছেন ভগবান এই সব কিছুর পারে, ভগবান এগুলো সব কিছুর ওপরে। সেই জন্যে পুরাণ আদিতে বর্ণনা করেন ও যে কারণ, যেখান থেকে সমস্ত সব কিছু বেরিয়েছে সেই কারণ যেন জলের মতো, যখন সৃষ্টি নেই, কিছু নেই কিন্তু সৃষ্টি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেই জল, সেই জলের উপরে ভগবান শুয়ে আছেন। আপনারা ছবি দেখে থাকবেন কীভাবে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে শুয়ে আছেন। এটা এই রূপের কল্পনা, এর অর্থ যে ওই যে জল, সেখান থেকে সমস্ত সৃষ্টি। এটা বাস্তবিক জল না, এটা এনারা বলতে চাইছেন এই যে সত্ত্ব রজতম, এই তিনটি মূর্ত রূপে যেটা হয়ে রয়েছে এটা সমস্ত সৃষ্টির কারণ। সেই কারণের ওপরে রয়েছেন সেই ভগবান। সাধারণ মানুষ এত কথা বুঝতে চায় না, সেই জন্য খুব সহজে তিনি এই বর্ণনাগুলো করে দেওয়া হয়েছে। এখন যখন এই অবস্থায় যখন চলে এলেন, তখন ভগবান যিনি নির্গুণ নিরাকার, তিনি এবার সগুণ সাকার রূপে যারা যোগী তাদের সামনে আসতে পারেন। তার মানে তখন যদি কোনো যোগী থাকে, তিনি যদি ধ্যান ধারণা তপস্যা করেন, ভগবানকে তিনি এবার সগুণ সাকার রূপে দেখতে পারেন। এখন ভগবান সেই জলের উপরে শুয়ে আছেন, সেই জন্য তার নাম হলো নারায়ণ, জলের উপরে বাস। এটা আসলে কিন্তু বাস্তবিক জল না, এটাকে নিয়ে অনেক সময় লোকেদের একটা মনে একটা ভাব আসে, এটা কারণ, যে যেখান থেকে সমস্ত সব কিছু বেরিয়েছে সেটার উপরে ভগবান বলে এটাকে বলা হয় নারায়ণ। নর নার যেটা তার, আয়ন বাস যেখানে।
এখন এই নারায়ণ হিন্দু ধর্মে ভগবান সৃষ্টি সরাসরি করেন না, তিনি শুধু ইচ্ছা করেছেন। এখন প্রকৃতি এসে গেছে, সত্ত্বরজতম এসে গেছে, সৃষ্টি প্রক্রিয়া শুরু। সেই শুদ্ধ চৈতন্য নির্গুণ নিরাকার যিনি, তাকে যখন এবার প্রকৃতি, যেটাকে মায়াও বলা হয়, শক্তি বলা হয়, তার মাধ্যমে যখন দেখি, আর যখন তাকে আমরা দেখছি তিনি সৃষ্টি করছেন, তাকে এবার ব্রহ্মারূপে দেখা যাচ্ছে। তো এটাকে খুব সুন্দর কাব্যিক রূপে বর্ণনা করেন যে ভগবান প্রথম সৃষ্টি করলেন ব্রহ্মাকে। সেখানে বলা হয় প্রজা পিতা, তিনি সমস্ত সব কিছুর পিতা, পিতামহ শব্দটা রয়েছে, তিনি সৃষ্টি করেন। আসলে ব্রহ্মা ভগবান থেকে আলাদা কিছু নন, সেই ভগবান সেই প্রকৃতির মাধ্যমে যখন দেখা দেন ষষ্ঠা রূপে, আমরা তখন তাকে ব্রহ্মা বলি। এই ব্রহ্মা তিনি প্রথমে বুঝলেন না আমি কেন আছি, তখন তিনি শুনলেন তপস্যা করো। যখন হাজার বছর তপস্যা করলেন, তখন ওনার হলো যে এর আগে সৃষ্টিটা যেমন হয়েছিল, কারণ আগে যেমন বলা হলো হঠাৎ একবার সৃষ্টি হয়ে গেছে, অন্যান্য ধর্মে যেমন না, সৃষ্টি ক্রমে চলতে থাকে, একটা চাকা চক্র যেমন ঘুরতে থাকে, সৃষ্টি সংহার সৃষ্টি সংহার এই চক্র চলতেই থাকে। তো ব্রহ্মা তখন জানতে পারলেন যে আগে যেমন ছিল আমাকে সেভাবে সৃষ্টি করতে হবে। তিনি আবার ধ্যানে বসে গেলেন, তার মন শুদ্ধ পবিত্র মন ধ্যানের গভীরে, তার মন থেকে চারজন ঋষির জন্ম, সনক সনন্দন সনাতন সনত কুমার। এখন এই সাত্ত্বিক মন থেকে জন্ম নিয়েছেন বলে এনাদের ভেতরে সত্ত্বগুণ আধ্যাত্মিক গুণ ভর্তি, তারা জ্ঞান বৈরাগ্য নিয়ে বেরিয়ে চলে গেলেন সন্ন্যাসের পথে। সেই থেকে শুরু হয় সন্ন্যাসের পথ। ব্রহ্মায়তে একটু অসন্তুষ্ট হলেন যে তার পুরো পরিশ্রম বৃথা হলো, কারণ সংসার বৃদ্ধি হলো না। তখন তার মনে যে একটু ক্রোধ হয়েছে, তিনি আবার সৃষ্টি করতে শুরু করলেন মন থেকে। সেখান থেকে প্রজাপতি মহর্ষি এনাদের জন্ম হয়। এখন সেখান থেকে আবার কিছু কন্যার জন্ম হয়। সেখান থেকে এক অপরকে যখন বিয়ে করতে শুরু করলো, ধীরে 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 সংখ্যা বাড়ছে। তো ব্রহ্মা দেখলেন যে না, এইভাবে অনেক সময় লেগে যাচ্ছে। তখন তিনি নিজেকে দুই ভাগে বিভক্ত করলেন, তাতে হয়ে গেলেন পুরুষ আর নারী, আর এটাকে বললেন মনু শতরূপা। ইতিমধ্যে ঋষিরা কিছু হয়েছিলেন, এখান থেকে কিছু কন্যা হচ্ছে, এগুলো পৌরাণিক কাহিনী, এগুলোকে খুব বেশি আমরা গভীর মানে খুব বেশি মানি না। সাধারণ লোকে বোঝানোর জন্য এই গল্প, অর্থ হচ্ছে সব কিছুর সৃষ্টি সে ঈশ্বর থেকে এসছে, সৃষ্টি ঈশ্বরে লয় হবে, যাবতীয় যা কিছু আছে ছোট থেকে ছোট বড় থেকে বড় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই সৃষ্টিতে সব কিছু সেই ঈশ্বর থেকে এসছে। সব ধর্ম এইভাবে কিন্তু দেখেন না, অন্য ধর্ম দেখেন যে মানুষ শ্রেষ্ঠ, অন্যগুলোতে প্রাণ নেই আত্মা নেই এইভাবে দেখেন, আমরা এইভাবে দেখি না। আমরা দেখি সমস্ত সৃষ্টি সেই ভগবান থেকে এসছেন, আর সৃষ্টি ক্রমিক, আগেও ছিল পরেও থাকবে, সংহার হবে কিন্তু আবার সৃষ্টি হবে। এই হলো সৃষ্টি তত্ত্ব।